হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী ধন্যবাদ প্রণাম। আজ জন্মাষ্টমী, রোহিণী নক্ষত্রের আবির্ভাব। এই নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা যতটুকু জানি আমি ততটুকু বলব, ঠিক আছে? হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতে, গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী, প্রণমামি হরি প্রিয়ে। জয় জয় শ্রীমতী রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব, জন্মাষ্টমী উৎসব কি জয়। হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা সম্বন্ধে বলছি। কংস নামে এক রাজা ছিলেন, তিনি বড় দুরাচারী ছিলেন। রাজ্য সুখ ভোগ করার জন্য, নিজের রাজা হওয়ার জন্য উনি উনার নিজের পিতাকে কারাবন্দী করেছিলেন, কারাগারে বন্দী করে দিলেন এবং ঘোষণা দিলেন আজ থেকে আমি রাজা। কংস রীতিমতো রাজা হয়ে গেলেন। কংস রাজত্বকালে কংসের যে ভগ্নী ছিলেন দেবকী, তাকে কংস বড় ভালোবাসতেন। ছোট বোন, খুব স্নেহের বোন ছিলেন, খুব আদর করতেন, তার যেন কোনো কষ্ট না হয়। পিতা তো কারাগারে, তো উনার দেখভাল কংস নিজেই করতেন, তো বোনের যেন কোনো রকম কষ্ট না হয়, কোনো দুঃখ না হয়, সেদিকে খুব খেয়াল রাখতেন। পরবর্তীকালে কি হলো, দেবকী যখন বড় হলেন তো সুপাত্রের সন্ধান করতে লাগলেন। সুপাত্রের সন্ধান করতে করতে, হ্যাঁ, বাসুদেব নামে এক রাজার সঙ্গে উনার সাক্ষাৎ হলো এবং সে যোগ্য পাত্র বলে মনে হল। মহারাজ কংস ঘোষণা দিলেন দেবকীর বিয়ে, বিবাহ অনুষ্ঠান শুরু হবে বাসুদেব রাজার সঙ্গে। সাজো সাজো রব উঠে গেল, রাজপ্রাসাদ, রাজমহল, চারিদিকে সৈন্য সামন্ত, দেশবাসী, প্রজারা সবাই আনন্দে উৎফুল্লিত হলেন। কি, আজ আমাদের মহারাজ কংসের বোনের বিবাহ অনুষ্ঠান। রীতিমতো সেজে উঠল রাজপ্রাসাদ, ঢাক ঢোল বাদ্যযন্ত্র ভেপি, নানা রকম বাদ্যযন্ত্র বাজতে শুরু হলো। দেব দেবতাদের নিমন্ত্রণ করেছিলেন, শশাকার পৃথিবীর সমস্ত রাজাদেরকে, বড় বড় মন্ত্রীবরদের, অতিথিবৃন্দকে নিমন্ত্রণ করেছিলেন সেই বিবাহ অনুষ্ঠানে। এবং খুব শুভ লগ্নে এবং ভালো একটা বনমানে পুরোহিত দিয়ে বোনের দেবকীর বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হল। তো বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ার পর মহারাজ কংস ভাবলেন, আমার তো সহোদর বোন, আমার ভগ্নী, তার বিবাহ অনুষ্ঠান দিয়েছি। হাসি মুখে উনি ঘোষণা দিলেন, আজ আমি শ্বশুর আলয়ে আমার বোনকে আমি নিয়ে যাব এবং রথের আমি নিজে সারথি হব। সবাই অবাক হলেন, মহারাজ কংস উনার বোনকে যে এত ভালোবাসে, উনার ভগ্নীকে, তো উনি উনার ভগ্নীকে শ্বশুরালয়ে দিয়ে আসবে, তার জন্য কি করলেন, লোকজন, ঘোড়া, রদ, বল সব কিছু সুসজ্জিত করলেন এবং সেনাপতিকে বললেন অনেক সেনা সেখানে নিয়োজিত করার জন্য, সেই সুসজ্জিত রথ যে পথ দিয়ে যাবে সেখান থেকে যেন কোনোরকম দুর্ঘটনা না হয়, সে পথকে যেন পরিষ্কার করা হয় এবং শত্রুমুক্ত করা হয়। মহারাজ কংস নিজে সেই রথে সারথি থাকবেন ঘোষণাও করলেন। সাজো সাজো রথ শুরু হয়ে গেল, সেই শুভক্ষণ উপস্থিত হলেন যেখানে সেই রথে বিরাজমান হলেন দেবকী এবং মহারাজ বসুদেব।
এবং সেই রথের সারথি হলেন মহারাজ কংস নিজে। রথে করে ধুমধাম করে বাদ্যযন্ত্র বাজিয়ে নানাবিধ সঙ্গীত, দেবদেবতার পুষ্পবর্ষণ এবং সৈন্য সামন্ত্র এবং দেশের নাগরিক উলুধ্বনি শঙ্কধ্বনি নানাবিধ আনন্দ এবং নৃত্য করতে করতে যাচ্ছিলেন। যেতে যেতে এমন সময় মেঘ গর্জন হল, চারিদিকে কালো মেঘ ছেয়ে গেল, খুব একটা ঝড় উঠল। মহারাজ কংস দেখলেন দেবদেবতা কি প্রসন্ন নয়। হে দেবদেবতা, তোমরা কি ভুলে গেছ কংসের পরাক্রমতা? এই শুভক্ষণে আমি আমার ছোট বোনকে নিয়ে শ্বশুরালয়ে যাচ্ছি আর তোমরা ঝড় বৃষ্টি তুফান শুরু করেছ, পরিণাম ভালো হবে না, ভয় দেখালেন। দেবদেবতারা চমকে গেলেন, কারণ উনি খুব পারদর্শী এবং খুব বড় যোদ্ধা, রথী নয় মহারথী ছিলেন। দেবদেবতারা তো ভয়ভীত হলেন, কিন্তু দেবদেবতারা পুষ্পবৃষ্টি করছে আবার। এমন সময় খুব জোরে একটা কড়কড় করে বিদ্যুৎ চমকে উঠল, সারা আকাশ পৃথিবী কালো হয়ে গেছে কালো মেঘে, কিন্তু সেই আলো রশ্মি চারিদিক জুড়ে আলো করে ফেললো, আলোয় আলোকিত করে ফেললো সেই বজ্রপাতের, এবং কংসকে বলতে লাগলো, হে মহারাজ কংস, আজ তুমি যে রথে বসিয়ে নিজে সারথি হয়েছ, তোমার নিজের যে ভগ্নী, ছোট ভগ্নীকে নিয়ে যে আনন্দ করে শ্বশুরালে দিতে যাচ্ছ, তুমি মনে রেখো তোমার এই ভগ্নী দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে, অবসম্ভাবিত তোমার মৃত্যু হবে, সাবধান বাণী, তুমি সাবধান হয়ে যাও। কংস মহারাজ সারথীর রথে সারথীর স্থানে বিরাজমান হয়ে অবাক হয়ে তাকিয়ে দেখলেন চারিদিকে বজ্রপাত হচ্ছে আর আকাশবাণী হচ্ছে পুরো গম্ভীর স্বরে এবং ভবিষ্যৎবাণী হচ্ছে, যেন কাল উনাকে নিমন্ত্রণ পত্র দিচ্ছে, কংস তুমি তৈরি থাকো, অবসম্ভাবিত তোমার মৃত্যু। মহারাজ কংস প্রথমে ভয় পেলেন, ভয়ভীত হলেন, কিন্তু মহারাজ তো পশু প্রকৃতির ছিলেন, ভয় পেলেন না। উনি কি করলেন, পরবর্তীকালে স্থির করলেন, আমার ভগ্নীর যদি অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করে, আমার মৃত্যুর কারণ হয়, ঠিক আছে, সারা জীবনের জন্য আমি এদেরকে কারাবাসে দেব, প্রথম ভাবলেন। তারপরে উনি চিন্তা করলেন, না, আমার বোনকে আমি এখনই হত্যা করে দেব। প্রথমে যেটা ভেবেছিলেন ভুলে গেলেন, বোনকে কি করলেন, চুলের মুঠি ধরে হিড়হিড় করে রথ থেকে কেন নামিয়েছিল, এবং সেই লম্বা তরবারি দিয়ে চুলের মুঠি এক হাতে ধরেছে বাম হাতে, আর ডান হাতে সে খড়গ দিয়ে বোনের শিরচ্ছেদ করে পাপ লেগে গেল কংসের। কি পাপ? কোন পুরুষ, কোন দিব্য রমণীর বা কোন রমণীর চুলের মুঠি ধরবেন না, অকাল মৃত্যু অবসম্ভাবিত। ব্রহ্মবৈদ্য পুরাণটা দেখে নেবেন, পরিষ্কার বলেছে, নারদীয় পুরাণে এটা বর্ণনা আছে এক জায়গায় ছোট করে, কোন রমণীর চুলের মুঠি কোন পুরুষ ধরবেন না। কংস ভুল করেছিল, কি করেছিল, দেবকীর চুলের মুঠিটা ধরে নিয়েছিল বাম হাতে এবং ডান হাতে তরবারি দিয়ে তার মুন্ডু শিরচ্ছেদ করে ফেলার জন্য চেষ্টা করেছিল, কিন্তু বসুদেব, তিনি একজন রাজা, স্বয়ং সম্পূর্ণ, একজন স্বামীর কর্তব্য, বিবাহ সময় বলা হয় সাত জনমের বন্ধন, ভরণ পোষণ, তাকে রক্ষা করা, শত্রুর হাত থেকে রক্ষা করা, সমস্ত রকম দায়িত্ব স্বামীর, আপনার আমার সবার কর্তব্য, যাকে বিবাহ করে নিয়ে আসবো তাকে রক্ষা করা, তার সম্মান রক্ষা করা, তার সতীত্ব রক্ষা করা, শত্রুর হাত থেকে সম্পূর্ণভাবে দায়িত্ব আপনার। কংস কি করেছিলেন, জানতে আমি যুদ্ধ করে পারবো না মহারাজ কংসের সাথে, কেন, আমার জনবল ছিল না, আমার লোকবল নেই, আমি এখানে একা আছি, এবং আমার সঙ্গে যা আমার সেনা সামন্ত আছে তারা সমর্থক নয় মহারাজ কংসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।
তখন কি করলেন, উনি তৃণাদেবী ভাব গ্রহণ করলেন। কিরকম তৃণাদেবী? হে মহারাজ কংস, ত্রাহি মাম, ত্রাহি মাম, ত্রাহি মাম, হে প্রভু, হে মহারাজ, হে রাজন, আমার স্ত্রীকে যখন আপনার বোন ছিল, আপনার ভগ্নী ছিল, আপনার আদরের স্নেহের বোন ছিল, কিন্তু হে মহারাজ কংস, আজ দেবকী ইনি আমার ধর্মপত্নী, ইনাকে রক্ষা করার আমার সম্পূর্ণ দায়িত্ব, কৃপাপূর্বক আপনি ওনার চুলের মুঠি ছেড়ে দেন, আপনি হত্যা করবেন না, আমি আপনাকে দাসত্ব স্বীকার করে নতমস্তকে কৃতাঞ্জলি পুঁটে কথা দিচ্ছি, আপনি আমাদেরকে মুক্তি দেন, আমার স্ত্রীকে মুক্তি দেন, আমার অষ্টম গর্ভের সন্তান যখন প্রসব হবে আমি নিজ হাতে আপনার হাতে তুলে দেব, সত্য বাক্য কথা দিচ্ছি। মহারাজ কংস কিছুটা শান্ত হলেন, ধার্মিক তো, কারণ কংস জানে আমি মিথ্যা কথা বলি, আমি অধর্ম করি, কিন্তু বসুদেব উনি কখনো মিথ্যা কথা বলে না, ধর্মপরায়ণ। শান্ত হওয়ার পরে ওনার মনটা ভুলল না, তার কারণ পশুর প্রকৃতির, না আমি তোমার প্রস্তাবে রাজি হয়েছি, আমি তোমাদের জীবিত রাখবো, দেবকীকে আমি হত্যা করব না, কিন্তু আমার আদেশ তোমাদের পালন করতে হবে। শিরোধার্য মহারাজ বসুদেব বললেন, আপনি যেটা বলবেন সেটা হবে, বলুন আপনার ইচ্ছাটা। আমার ইচ্ছা আমার বোনকে এবং তোমাকে, তোমার স্ত্রীকে, আমার বোন না, তোমার স্ত্রী এবং তোমাকে আমি কারাগারে বন্দি রাখব, অন্ধকার কারাগারে বন্দি করে রাখব, ভরণ পোষণ দায় দায়িত্ব আমার, তুমি সেই কারাগারে বন্দি থাকবে, এবং তোমার অষ্টম গর্ভের সন্তান যতদিন পর্যন্ত প্রসব না হবে আমি ততদিন পর্যন্ত তোমাকে মুক্তি দেবো না, তাকে আমি নিজে হাতে হত্যা করব, আমার বোনকে আমি হত্যা করতে পারিনি, তোমার তোমার এই অনুনয় বিনয়ের জন্য আমি হত্যা করব না, ছেড়ে দেবো, কিন্তু অষ্টম গর্ভের সন্তান আমার হাতে তুলে দিতে হবে এবং তুমি কারাগার বন্দি থাকবে, রাজি? বসুদেব নন্দন, বসুদেব চিন্তা করলেন এই মুহূর্তে এটাই করার শ্রেহ, তৎক্ষণাৎ বললেন, হে রাজন, আমি আপনার কথা মেনে নিলাম, সেই রথ পুনরায় ঘুরিয়ে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দিলেন। এইভাবে কারাগারে বন্দি থাকাকালে একটা একটা করে সন্তান প্রসব হয়, মহারাজ কংস একটা একটা করে হত্যা করে, অষ্টম গর্ভের সন্তান যেদিন জন্ম নিলেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আজকে যেমন বৃষ্টি হচ্ছে, কালো মেঘ ছেয়ে গেছে, প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল, রাতের গভীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন পৃথিবীতে, এমন সময় ভবিষ্যৎ আকাশবাণী হল, হে বসুদেব, তোমার এই পুত্রকে তুমি নিয়ে নন্দগাঁয়ে চলে যাও, নন্দ মহারাজের আলয়ে, সেখানে নন্দ মহারাজের দেবকীর গর্ভে, মা যশোদার গর্ভে একটা রমণী জন্ম নিয়েছে, হে বসুদেব, তুমি তোমার পুত্রকে নিয়ে গিয়ে মহারাজ মানে বসুদেব আর এই তোমার ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে দিয়ে দেন। তাহলে আমি যাবো কি করে, চারিদিকে তো প্রহরী, এমন বিষণ্ন প্রহরী বাধা আছে, নড়ার কোনো উপায় নেই, তুমি নিশ্চিন্তে থাকো, ভগবান নারায়ণ প্রকট হয়েছিল, শঙ্কুচক্র বাধা পদ্মধারী নারায়ণ। তখন কি করলেন, একটা মাটির ঝুড়িতে করে, সেই ঝুড়িতে গোবর এবং মাটি দিয়ে লেপা ছিল, সেই ঝুড়ির মধ্যে একটা খুব সুন্দর নরম কমল বস্ত্র বিছিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে বেরোতে লাগলেন, গেট খুলে গেল, অবসম্ভাবিত ভবন, সমস্ত প্রহরী ঘুমিয়ে পড়েছে, এমন অনিদ্রায় ঘুমাচ্ছে কারো কোনো জ্ঞান নেই। বসুদেব কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে মানে ওনার পুত্রকে মস্তকে নিয়ে যেতে লাগলেন, দ্বার রক্ষীরা সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জানতে পারলেন না, যেতে 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 প্রচণ্ড বৃষ্টি, বাসুকীনাগ উপস্থিত হলেন, ভগবান শ্রীকৃষ্ণ বৃষ্টিতে ভিজে যাবে, বাসুকীনাগ অনন্ত ফোনা নিয়ে সেই ঝুড়ির উপরে ছাতার মতো ধরলেন, নন্দ মহারাজ যেতে থাকেন, দেব বসুদেব মহারাজ বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে যেতে থাকেন, আর পিছনে পিছনে অনন্ত বাসুকীনাগ সেই ছাতার মতো ছাতা ধরে থাকে। এমন সময়
এত বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি হয়েছিল, নদী নালা খালা বিল সব ভরে গিয়েছিল, পথ ঘাট জলে ডুবে গিয়েছিল, চিনতে পারছিল না আমি কোন পথ দিয়ে যাই। এমন সময় এক শিয়ালের দেখা, সেই শিয়াল সামনে আসলেন, বুঝতে পারলেন এই শিয়াল আমার পথ নির্দেশক, আমাকে পথ দেখাবে। সেই শিয়াল সেই পথটা দেখিয়েছিল এবং তিনি যে যমুনা দিয়ে পার হচ্ছিলেন সেই যমুনা দেবী এত প্রসন্ন ছিলেন, প্রথমে তো প্রসন্ন হয়েছিলেন না, কিন্তু প্রসন্ন হলেন, বললেন হে কৃষ্ণ আমি তোমার চরণটা স্পর্শ করতে চাই। ভগবান প্রসন্ন হয়েছিলেন, তখন যমুনা দেবী সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করেছিলেন এবং বলেছিলেন হে প্রভু আপনি আমার এই বুকের উপরে লীলাবিলাস করবেন তো, ভগবান কথা দিয়েছিলেন। হে যমুনা তুমি নিশ্চিন্ত থাকো আমি তোমার উপরে তোমার এই নদীর উপরে আমি লীলাবিলাস করব, কথা দিয়েছিল যমুনা দেবী। এক নদী প্রসন্নতার সঙ্গে নদীর ভিতর দিয়ে রাস্তা হয়ে গিয়েছিল, তখন বসুদেব চলে গেলেন সেই নদী পার হয়ে নন্দ মহারাজের নামে। সেখানে ঠিক যেন সাজানোই ছিল, পরপর দরজাগুলো খুলে গেল এবং সেই নন্দ মহারাজের সঙ্গে দেখা হলো। নন্দ মহারাজকে সমস্ত কথা বললেন যে হে নন্দ মহারাজ আমার পুত্র কৃষ্ণকে কংস মেরে ফেলবে, আপনি দয়াপূর্বক আমার পুত্রকে নেন এবং আপনার গৃহে যে দেবী জন্ম নিয়েছেন উনি সাক্ষাৎ দুর্গা ছিলেন, ওই পুত্রিকা আমাকে দিয়ে দেন। নন্দ মহারাজ খুশি হলেন প্রসন্নতার সঙ্গে এবং মা যশোদাও প্রসন্ন হলেন। মা যশোদা কি করলেন, সেই কৃষ্ণকে কোলে নিলেন মাতৃস্নেহে এবং পুত্র এবং উনার গর্ভজাতক যে কন্যাটা ছিল সেই কন্যাটা বসুদেবকে দিয়ে দিলেন। বসুদেব মহারাজ কি করলেন, পরবর্তীকালে সেই কন্যাকে ঘাড়ি করে নিয়ে মাথায় করে নিয়ে সেইভাবে যেভাবে এসেছিলেন সেইভাবে কারাগারে উপস্থিত হলেন। চলুন কারাগারে যাই, এদিকটা শেষ করি। কারাগারে যখন উপস্থিত হলেন গভীর রাতেই, যখন উনি কারাগারে প্রবেশ করলেন বসুদেব মহারাজ বসুদেব সেই বাচ্চাটাকে নিয়ে, মানে সেই রমণী, ছোট বাচ্চা রমণী, উনি দুগ্রা ছিলেন সাক্ষাৎ জগদম্বা। তারপরে কি হলো, ঠিক যেন সবার ঘুম ভেঙে গেল, সেই কপাটগুলো যে খুলে গিয়েছিল সব যেন বন্ধ হয়ে গিয়েছিল, যেমন ছিল তেমনই। এমন সময় সে বাচ্চার ছোট সেই নাবালিকার ক্রন্দন, সেই ক্রন্দন শুনে প্রহরীরা চমকে উঠলেন, গল্প সব হয়েছে। তাড়াতাড়ি মহারাজের কাছে খবর গেল, মহারাজ 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 দুঃসংবাদ, দেবকীর বসুদেব মহারাজের দেবকীর ঘরে অষ্টম সন্তান জন্মগ্রহণ করেছে। মহারাজ কংস তাড়াতাড়ি রাত্রে বেলা উপস্থিত হলেন সেই তরবারি নিয়ে, গিয়ে দেখলেন পুত্র নয় রমণী। মহারাজ কংস বলল চমকে গেল, রমণী? মহারাজ কংস খুব প্রকাশ করলেন, হওয়ার কথা ছিল পুত্র রমণী, তুমি কি কোনো ছলাকাল করেছো বসুদেব নন্দন? বসুদেব বললেন হে মহারাজ রাজন আমি তো কারাগারে বন্দী, আমি কি করে ছলাকলা করব, কি করে মিথ্যা কথা বলব, কি করে এই বাচ্চাকে পরিবর্তন করব, কেউ জানে না, সব ঈশ্বরের ইচ্ছা, অবসম্ভাবিতভাবে হওয়ারই ছিল হয়েছে, কিন্তু উনি তো ওষুধ তুললো, ওনার মনে অনেক অভিসন্ধি ছিল। তখন কি করলেন, সেই বাচ্চা রমণীটাকে কোলে নিয়ে হালকা হাতে ধরলেন, টুটিটা চিপে ধরলেন, খড়গ দিয়ে হত্যা করে দিলেন। এমন সময় মারবে, কোপ মারার সময় হাত থেকে ফসকে গেল, ফসকে গিয়ে আকাশে উড়ে গেল। এমন সময় আকাশে গিয়ে দশভুজা দুর্গা রূপ ধরে বলল, হে কংস তুমি আমাকে মারতে পারবে না, তোমাকে যে মারবে সে গোকুলে আছে, নন্দ মহারাজের আলয়ে আছে, সে ওখানে দিনে দিনে এবার বড় হচ্ছে তোমাকে বধ করার জন্য, অবসম্ভাবিত তোমার মৃত্যু হবে, তুমি মূর্খ রাজা, কোন রাজা যদি তার রাজত্বকালে পাপগ্রস্ত হয়ে যায়, হত্যালীলা চালায়, দুর্বলের প্রতি বল প্রয়োগ করে, কোন দুর্বল দেশবাসীকে হত্যা করে, উপযুক্ত শাস্তি লঘু পাপে যদি গুরুদণ্ড দিয়ে দেয়, তার যদি সঠিক বিচার না হয়, প্রজা যদি রাজার কাছে বিচার না পায়,
অনাদারে যদি ক্রন্দন করে, যদি চোখের জল বেরায়, কান্নার সময় শীতল নিঃশ্বাস বেরায় না, গরম নিঃশ্বাস বেরায়, চোখের জল অবসম্ভাবিত রাজার জীবনের পথ পিছল করে ফেলবে, আর গরম নিঃশ্বাস আগুনের মতো প্রভাব ফেলবে আপনার উপরে। রাজা নিধন প্রাপ্ত হইবেন, আপনার অবসম্ভাবিত মৃত্যু, আপনার পরাজয় হবে, কংস মহারাজের যেটা হয়েছিল। তো রাজা ধার্মিক হওয়া ভালো, কেন রাজত্ব করতে গেলে সৎ ধর্মকে সামনে রেখে রাজ্য শাসন করতে হবে, কর আদায় করতে গিয়ে যেন প্রজার দম না বেরিয়ে যায়, প্রজার কর দিতে গিয়ে যেন জীবন না বেরিয়ে যায়, রাজার কর দিতে গিয়ে প্রজা যেন নিঃস্বরী না হয়ে যায়, সেদিকে ধ্যান রাখতে হবে। প্রজাকে পুত্র শ্রেণী ভালোবাসতে হবে, নিজের পুত্র যদি অনাহারে তাকে থাকুক, প্রজা যেন অনাহারে না থাকে। এ হচ্ছে রাজার ধর্ম, যেটা মহারাজ পরীক্ষিত করেছিলেন। মহারাজ পরীক্ষিতের আমলে এরকম সুখ দেশবাসীরা পেয়েছিলেন, কিন্তু মহারাজ রামচন্দ্রের আমলে প্রজারা সুখে ছিলেন না, মহারাজের বদনাম করতে। আজকে কথা বলবো না, এখানে থাকবো। তো অবসম্ভাবিত পরবর্তীকালে সেই 16 বছর বয়সে কংস মাঝখানে নানা রকম হিংসা হত্যালীলা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য নানা অসুরদেরকে পাঠিয়েছিলেন বধ করার জন্য, কিন্তু বধ করতে পারেনি। অবসম্ভাবিত ভাবে অক্রূর একবার বৃন্দাবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করেছিলেন, হে কৃষ্ণ, তোমার পিতা কংসের কারাগারে বন্দী আছে বসুদেব, তোমার মা দেবকী, তুমি তাদের রক্ষা করো, কারামুক্ত করো, তোমাকে কংসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং কংসকে উপযুক্ত শাস্তি দিতে হবে, তুমি মথুরায় চলো। ভগবান শ্রীকৃষ্ণ অক্রূর, ওনার মামা ছিলেন, সে ওটাও মামা ছিল, সেই মামার সঙ্গে, অক্রূর মামা ছিল না কাকা ছিল, মাফ করবেন, এটা আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, যা হোক অক্রূর ওনাকে নিয়ে গেছিলেন, পরবর্তীকালে কংসকে বধ করেছিলেন, এবং বধ করার পরে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাজাও হয়েছিলেন এবং কারাগার মুক্ত করেছিল বসুদেবকে, অর্থাৎ ওনার জন্মপিতাকে, এবং দেবীকে, অর্থাৎ ওনার গর্ভধারিণী মাতাকে। তারপরে ওনাদের কারামুক্ত করে সেই পিতাকে সেই সম্মান দিয়েছিলেন, মাতাকে সেই সম্মান দিয়েছিলেন, এবং চরণ বন্দনা করে প্রণাম করেন, ক্ষমা প্রার্থী হন, হে মাতে আমার দেরি হয়ে গেছে আসতে, হে পিতা আমি তোমার পুত্র ঠিক সময়ে আসতে পারিনি, কিন্তু আজ এসে গেছি, কারামুক্ত করেছি। চরণ বন্দনা পূজা করে ভগবান শ্রীকৃষ্ণ কিছুদিনের জন্য সেখানকার রাজা হয়েছে। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি যদি বলে থাকি নিজে মনে ক্ষমা করবে, আমি আপনাদের পুত্র সমর্থন, ভাই বন্ধু অনেকে তো মহিষ্কার করে গুরু বলেন, ঠিক আছে, সবার চরণে প্রণতি নিবেদন, হরে কৃষ্ণ।